হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা কি আজকে সকালের ভিডিওটা দেখেছো? মানে আমার আজকে সকালের ভিডিওটা দেখেছো এই চ্যানেলের? যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, যেখানে কিনা আমি গুন্ডির একটা জঘন্য কীর্তিকলাপ তুলে ধরেছি, যেটা বলার সময়ও আমার রীতিমতন মানে ভাবছিলাম আমি কি করে বলবো, কারণ আমি নিজে বিলিভ করতে পারছিলাম না বিষয়টা, যে ও কতখানি মিথ্যে কথা বলেছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য। যাই হোক, যারা দেখেছ তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব দেখে এসো। অ্যাকচুয়ালি গতকালকে আমার মন মানসিকতা ভালো ছিল না। গতকালকে রাত্রেবেলা আমি যে ভিডিওটা দিয়েছিলাম, অর্থাৎ সন্ধেবেলায় দিয়েছিলাম, যেটা 9টার সময় দিই সেটা আগেই দিয়েছিলাম, সেটা আমি আমার দেওয়ার কথা ছিল দুপুরে এবং সেটা আগের দিন করে রেখেছিলাম। গতকালকে আমার মন মানসিকতা একদম ভালো ছিল না। তো আমার মনে হয় আমি যদি কোনোদিনও ভাবি না আমি ওদেরকে নিয়ে সমালোচনা করব না, আর সমালোচনা করব না, বা আমি সমালোচনা করব না, কোনোদিনও যদি ভাবি ভগবান আমাকে বন্ধ করতে দেবে না। কারণ গতকালকে আমি ভগবানের দয়াতেই আসল প্রুফটা ধরতে পেরেছি। স্বয়ং ভগবান চান না যে আমি ওদেরকে নিয়ে সমালোচনা করা বন্ধ করে দিই, ঠিক আছে? সেই কারণেই আমি সকালবেলার ওদের সেই জঘন্য রূপটা আমি তুলে ধরতে পেরেছি। তো এরপর আসি এই দুপুরের ভিডিওতে গুন্ডির আরও কদাকার রূপটা তোমাদের সামনে তুলে ধরার জন্য, আর সেই জন্য আমি বেশ কনফার্ম হয়ে তারপর তোমাদের সামনে এসেছি কথাটা উত্থাপন করতে। আমি আবারও বলছি, আমি ভুল হতে পারি, কিন্তু আমার সঙ্গে হয়তো তোমাদের মত আজকে মিলে যাবে। এমনি তো মেলেই, আজকে যেই পয়েন্ট বেসিসে কথাটা বলবো সেটাও মিলে যাবে। তো প্রথমে তোমাদেরকে বলি, গতকালকে আমি সন্ধেবেলা যে ভিডিওটা দিয়েছিলাম গুন্ডি রিলেটেড, সেই ভিডিওতে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে ও ফেসবুকেও, মানে গুন্ডির কথা, ও ফেসবুকেও প্রচুর পরিমাণে ওর ভিডিওতে আর কি নেগেটিভ কমেন্ট আসছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমি তো অনেক দিন, অনেক মাস হয়ে গেছে ওর ফেসবুকের পেজ দেখি না, যাই দেখে আসি। রিসেন্ট ভিডিওটা যেটা দিয়েছে ওর ওই ওয়াশিং মেশিন আর কিচেন চিমনি আর মাইক্রোওভেন মনে হয়, যাই হোক, যেগুলো নতুন লাগিয়েছে সেই বিষয়ে আর কি ভিডিও দিয়েছে। তো আমি ভাবলাম দেখি কি কমেন্ট, সেখানে আমি দেখলাম টোটাল 51টা কমেন্ট উপস্থিত রয়েছে, আর নিচে একটা লেখা দেখলাম যেখানে কিনা কিছু কমেন্ট ফিল্টার করা হয়েছে, মানে সব নেগেটিভ কমেন্টগুলোকে ডিলিট করে ফেলেছে, ফিল্টার করে দিয়েছে, যেটা কিনা গুন্ডা সবসময় বলে ফিল্টার করা, ফিল্টার করেও। অ্যাকচুয়ালি ও ওইখানে বসে থেকে, ওই খাটে বসে থেকে সমস্ত নেগেটিভ কমেন্টগুলোকে ফিল্টার করতে থাকে, এটাই হচ্ছে ওর কাজ, বসে বসে ওই কাজগুলো করে। প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, স্ক্রিনশট বলবো না, এটাকে আমি ফটো তোলা বলবো, কারণ দেখে নিয়েছো ওই নিচের পার্টটুকু দেখো ফিল্টার করা, ওখানে ফিল্টার করা হয়েছে, কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো আমি ওখান থেকে ডাইরেক্ট স্ক্রিনশট নিতে যাচ্ছিলাম, তো ওখান থেকে স্ক্রিনশট উঠলো না, ওটা স্ক্রিনশট নেওয়া যাবে না ওখান থেকে। তখন আমার তো দুটো ফোন আছে, আমি আরও একটা ফোন থেকে পেজ খুলে এই ফোনটা থেকে আমি যেটা থেকে ভিডিও করছি সেটা থেকে আমি ফটো তুলে নিয়েছি, তাই তোমাদেরকে দেখালাম যে শুধু ইউটিউবে নয়, ফেসবুক থেকেও ওরা কমেন্ট বক্স ফিল্টার করতে থাকে, মানে এক এক করে ফেসবুকেও ওদের কদাকার রূপটা সবাই জানতে পেরে গেছে। আমি আশ্চর্য হই এই দেখে যে কিছু মানুষ সমস্তটা জেনে তারপরেও কিভাবে এদেরকে সাপোর্ট করে। তো এই গেল ফেসবুকের কথা। আজকে আমি পয়েন্ট ওয়াইজ নিয়ে বসেছি যাতে আমার আনকাট ভিডিও করতে পারি এবং কোনো পয়েন্ট মিস না হয়, ঠিক আছে? এটা গেল ফেসবুকের কথা। দ্বিতীয় আসি এই যে কালকে নতুন দেখলাম কি লাগিয়েছে, চিমনি লাগিয়েছে, ঠিক আছে, চিমনি লাগিয়েছে। আমি একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার মনে হয় তোমাদের মনেও প্রশ্নটা আছে যে এই যে এত কিছু ইনস্টল করে দিয়ে যাচ্ছে, এসি বলো, চিমনি বলো, মাইক্রোওভেন বলো, ওয়াশিং মেশিন বলো, সমস্ত কিছু যে ইনস্টল করে দিয়ে যাচ্ছে, সেই ইনস্টলেশন প্রক্রিয়াগুলো আমাদেরকে কেন দেখানো হচ্ছে না? এই প্রশ্নটা কি ওর যে অন্ধ ভক্তরা আছে তারা কখনো করেছে? কারণ সেটাও তো ভিউয়ার্সদেরকে দেখানো ওদের কর্তব্য, কারণ ইনস্টলেশন প্রক্রিয়া নিশ্চয়ই কোনো ইন্টিমেট কিছু নয়, তাই না? কোনো গুপ্ত কোনো কাজ নয় যেটা ক্যামেরার মাধ্যমে দেখানো যাবে না, ভিডিও করে যেটা দেখানো যাবে না, তাই না? ঠিক বললাম তো? কিন্তু কোনো কিছুর ইনস্টলেশন কেন আমাদেরকে দেখাচ্ছে না, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক না? না, এই কোয়েশ্চেন মার্কটা শুধু আমাদের জন্য, যারা এদের অন্ধভক্ত, যারা এদেরকে সাপোর্ট করে তারা এগুলোকে হয়তো ভাবেই না এগুলো নিয়ে, অথবা ভাবলেও নজরআন্দাজ করে দেয়, কারণ আখেরে পা চাটে তো, না পা চাটে। তো আমার আমার কাছে যখন কোয়েশ্চেন মার্ক এসেছে তখন আমি তো প্রশ্ন তুলবই, আর এটার কারণ সরাসরি যুক্ত কোথার থেকে জানো?
ম্যামনির ভিডিওতে চলে যাও, যখন গিজার লাগাতে এসেছিল তখন ম্যামনি একটা কথা বলেছিল, মনে পড়ে? যে আমি বলছিলাম যে আপনাদের ভিডিও করব, কিন্তু ওনারা বলেছিলেন যে না, আমাদের আপনার ভিডিও করতে হবে না, আমাদেরকে দেখানো যাবে না। ম্যামনি নিজের মুখে খোদ বলেছিল, মনে পড়ে? আশা করছি তোমাদের মনে আছে। আর ম্যামনি এটাও বলেছিল ভিডিওতে যে ওদেরকে বলেছিল যে মুখে রুমাল বাঁধুন, ওরা বলছিল যে না, মুখে রুমালও বাঁধবো না, মুখে রুমাল বেঁধেও আপনি ভিডিও করতে পারবেন না, আমাদেরকে দেখাতে পারবেন না। এটা কি কোনো যারা ইলেকট্রিশিয়ান বা যারা ইনস্টল করতে আসে তারা কি কখনো বলে? না, কখনো বলে না। কখন বলে? যখন তারা কোনো গুপ্ত মারফত আসছে বা তাদের কোনো আলাদা পেছনে কোনো পোছা নেতা আছে, তখনই তারা নিজেদের পরিচয়কে গুপ্ত রাখে যে এই যে বিনে পয়সায় জিনিসগুলো প্রোভাইড করছে, ঠিক আছে, সার্ভিস দিচ্ছে, তার সার্ভিসিং করতে আসছে বা ইনস্টলেশন করতে আসছে, সেগুলো দেখায় না। এটাই হচ্ছে একমাত্র কারণ। নতুবা একটা সাধারণ কথা, একটা ইনস্টলেশন প্রক্রিয়া আমার বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে করা হচ্ছে, সেখানে আমি ভিডিও করতেই পারি, এখানে কারোর অনুমতির প্রয়োজন পড়ে না, তাই না? এখানে কারোর কোনো অনুমতির প্রয়োজন পড়ে না, এমন না আমি অন্য কোথাও গেছি। আমার বাড়িতে একটা কাজ হচ্ছে, একটা ফেয়ার কাজ হচ্ছে, একটা বৈধ কাজ হচ্ছে, যেটা কিনা আমি চুরি চামারি করে করিনি, বা যারা এসেছে আমাদের বাড়িতে তারাও চুরি চামারি করতে আসেনি, সেটা আমি ক্যামেরাবন্দি করতেই পারি, সেটা আমি ক্যামেরাবন্দি করতেই পারি। তাহলে কেন ক্যামেরাবন্দি করবো না? কেন আমি ভিউয়ার্সদেরকে দেখাবো না? যেখানে আমি ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি, ফোলা ফোলা রুটি বানাচ্ছি, হ্যাঁ, সেগুলো যদি আমি দেখাতে পারি তাহলে একটা ইনস্টলেশন প্রক্রিয়া কেন দেখাবো না? আর এমন না যে ও উপস্থিত ছিল না, ও যদি উপস্থিত না থাকতো তাহলে এগুলোর যে প্রসেস কিভাবে ইউজ করতে হবে সেটাও নিশ্চয়ই জানতে পারতো না। এর একটাই কারণ যে এই যে জিনিসগুলো আসছে একের পর এক বাড়িতে, সেগুলো এরা কিনছে না, সেগুলো এদেরকে দেওয়া হচ্ছে। এবার কোথা থেকে দেওয়া হচ্ছে সেটা তোমরা আশা করছি ভালোভাবে জানো। আর সেই কারণেই ওদের যে সার্ভিস যে দিচ্ছে, যারা কিনা এই কাজগুলো করতে আসছে ইলেকট্রিশিয়ান, তাদেরকে দেখানো যাবে না। তাদেরকে যদি ওদের ভিডিওর মাধ্যমে দেখায় তাহলে ওদের পাড়ার লোকজন সহ আমরা যারা এখানে বসে আছি ওই গোপন সূত্রের মারফত খবর চলে আসবে। আর এই কারণের জন্য ইনস্টলেশন কিচ্ছু দেখানো হচ্ছে না। এছাড়া আর কী কারণ থাকতে পারে? এমন না যে লটর ঘটর করবে, তাই না? এই গেল ইনস্টলেশন প্রক্রিয়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা। এই ইনস্টলেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আরও একটা আছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে। বাপের জন্মে কাউকে দেখিনি ছাদে খোলা জায়গায় ওয়াশিং মেশিন রাখতে, কোনো জায়গায় আমি দেখিনি। যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। ছাদে ওয়াশিং মেশিন রাখে আমি দেখিনি, এই প্রথম দেখলাম। তো এই গেল ইনস্টলেশন নিয়ে কথা, ঠিক আছে? এরপর আসি মস্ত বড় একটা কথা, সেটা হচ্ছে 26শে জানুয়ারির কথা। আমার কমেন্ট বক্সে গতকাল ভিডিওতে তোমরা অনেকে এই কমেন্টটা করেছো যে গুন্ডি যে বললো সরস্বতী পুজোর দিন ওর শরীর এতটাই খারাপ ছিল যে ওকে ডাক্তার দেখাতে যেতে হয়েছে, ওকে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল। তো আমি এটা নিয়ে বলেছিলাম, কোন ডাক্তার দেখাতে গেছিলে? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, না আয়ুর্বেদিক ডাক্তার? তার কারণ আছে, আমি পার্ট ওয়ান দিয়েছি, এবার পার্ট টু আজকে, ঠিক আছে? তোমরা অনেকেই বলেছো যে 26শে জানুয়ারির দিন কোনো ডাক্তার বসেন না, তার সঙ্গে সঙ্গে ছিল কি সরস্বতী পুজো। এবার তোমরা তো এই কমেন্টটা করে দিয়েছো আমাকে, তারপরেও আমি সেঙ্গুইন হওয়ার জন্য আমার বাবাকে ফোন করি। আমার বাবা তখন ট্রেনে ছিলেন, তখন আমি বাবাকে বললাম যে বাবা, বৃহস্পতিবার 26শে জানুয়ারির দিন কোনো ডাক্তার ছিল তোমাদের চেম্বারে, বসেছিল কোনো ডাক্তার? বলছে না রে, যেহেতু সরস্বতী পুজো ছিল প্লাস 26শে জানুয়ারি ছিল, হলিডে ছিল, সেই কারণে কোনো ডাক্তার আসেনি। তো আমি বললাম যে কটা ডাক্তার ছিল বৃহস্পতিবার তোমাদের চেম্বারে, কটা ডাক্তার ছিল? বললো 3টে ডাক্তার ছিল, একটা ডাক্তারও আসেনি। কিসের কিসের ছিল সেটাও আমাকে বলে দিল, আমি না জানতেই, না মানে জানতে চাইনি, তাও আমাকে বলে দিয়েছে। একটা ছিল চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার, একটা ছিল অর্থোপেডিক, আর একটা ছিল ENT, মানে নাক্কান গলার ডাক্তার। তো 3টে ডাক্তারের একজনও আসেনি। তাহলে গুন্ডি ওই ন্যাশনাল হলিডের দিন কোন ডাক্তারের কাছে গেছিল চেক আপ করাতে? বড় কোয়েশ্চেন মার্ক না? আমি জানি যারা তোমরা নিরপেক্ষ আছো তারা নিশ্চয়ই এই আমার কথাটা শুনে হাসবে আর বলবে যে হ্যাঁ, ঠিক বলেছে সুতপা। তারপরেও এমার্জেন্সি যদি কিছু হয় তাহলে সেই ব্যাপারটা আলাদা থাকে। হাসপাতাল বলো, নার্সিংহোম বলো, প্রাইভেট ডাক্তার, প্রাইভেট মানে চেম্বারে যখন বসে তখন তো তারা প্রাইভেট ডাক্তারই হয়ে যায়, তাই না? তো তারা কেউ আসেনি। আর বলতে নেই, আমার বাবা যেই দোকানে কাজ করে সেই দোকানে বেশ ভালো রমরমা আর কি, মানে ডাক্তার বসার ক্ষেত্রে, বুঝতে পারলে? তো
তো সেই দিন কোনো ডাক্তার বসেননি। এইবার গুন্ডি কোন ডাক্তারের কাছে গেছিল সেটাই হচ্ছে কথা। তো এই হচ্ছে আমার পার্ট টু। এবার তোমরা যদি এই বিষয়ে নিরপেক্ষভাবে, কিন্তু আমার ভিউয়ার্সরা সবসময় তোমরা নিরপেক্ষ থাকবে, তোমাদের যদি এই বিষয়ে কোনো আদার্স নলেজ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট করে দেবে যে না এরকম হতেও পারে, আবার না সুতপা তুমি ঠিক বলছো, বা আমাকে যারা কমেন্ট করেছে তারা তারা ঠিক বলেছে, তাই না? কারণ আমার বাবার কাছ থেকে আমি প্রত্যক্ষ কথাটা শুনে নিয়েছি যে এরকম কি হতে পারে। তখন আমাকে বললো কেন কি হয়েছে, আমি বললাম এরকম মিথ্যে কথা বলা হয়েছে, তা বাবা হাসছে, বলছে ও আচ্ছা ঠিক আছে। কোথায় গেছিলে গুন্ডি 26শে জানুয়ারির দিন? কোন ডাক্তারের কাছে গেছিলে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না আয়ুর্বেদিক? প্রশ্নটা আমার এবারও থাকলো, কোন ডাক্তারের কাছে গেছিল গুন্ডি, তাই না? হঠাৎ করে পরের দিন সুস্থ হয়ে গেল, আইসক্রিমও খেয়ে ফেললো। আবার কি বলছে, একটুখানি আইসক্রিম ছিল সেটাকে কি করে খেয়েছে, সেটাকে বাটির মধ্যে রেখে ঠান্ডা করে পুরো আইসক্রিমটা জল হয়ে গেছে তারপরে খেয়েছি। সত্যি সত্যি জানি না, বুঝতেই পারি না আমি এদের চাল চলন ঢাল ঢলন। তারপরে আসি ননদের কথায়। ছোট ননদ এসছে সেটা গুন্ডি বলল আমাদেরকে। ছোট ননদ এসছে বলেই তো তোর অত বড় মিথ্যে কথাটা ধরা পড়ে গেল। তুই যে বললি যে তোর শাশুড়িকে তুই ওপরে নিয়ে রেখেছিস, সেই কথাটা তোর একটা বিষয়েও ধরা পড়েছে, একটা কাজেও ধরা পড়েছে, সেটা বলবো। আগে বলি ছোট ননদের কথা। সত্যি ওই ছোট ননদের কাছ থেকে অনেক তোদের সত্যিটা, অনেক তোদের নোংরামি আমরা জানতে পারি, ওরটাও জানতে পারি, সঙ্গে তোদেরটাও জানতে পারি। কী কারণে রে মিথ্যে কথা বলেছিলিস? নিজে আলাদা শুবি তাই, নিজে আলাদা শুয়ে লীলা কীর্তন করবি তাই, এছাড়া আর ভালো কথা কি বলবো। তুই নিজে শোয়ার জন্য তুই একটা জেনুইন কারণ দেখাতে পারলি না যে হ্যাঁ আমি একা শুই, আমি একা শুই, আমার স্বামীর সাথে আমি শুই না, ব্যাস বললেই মিটে গেল না। কারণ তুই এটা বলতে পারবি না, তুই এটা বলার জন্য নিজের পথ বন্ধ করে রেখেছিস। কেন, কি বলেছিস যে আমার হাজবেন্ড আমাকে ছাড়া 5 মিনিটও থাকতে পারে না, সেখানে সারা রাত তুই অন্য ঘরে থাকিস, সেটা বললেই তো দর্শকরা তোকে ভালোবাসা ছেড়েই দেবে, তাই না? ভালোবাসা ছেড়েই দেবে। সেই কারণে তুই শাশুড়ির ঘাড়ে বন্দুকটা রেখে নিজে এখন আলাদা শুচ্ছিস। তোর লজ্জা করে না রানে, তোর একটুও লজ্জা করে না যে কিভাবে তুই দিনের পর দিন মিথ্যের স্তূপ বানিয়ে, ওটা মিথ্যের দোতলা, ওই যে বানিয়েছিস না ও পিলার তো দিসনি, ও মিথ্যেটাই হচ্ছে তোর পিলার, কোন দিন যে ধসে পড়বে সেদিন হাড়ে হাড়ে টের পাবি। তো তোর ছোট ননদ এসেছে বললি, ছোট ননদ এসেছে কোথায় যাবে, তোর শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। কেন রে, কেন তুই নিয়ে যেতে পারিস নি এতদিন? হ্যাঁ সবার দায়িত্ব আছে, সবার দায়িত্ব আছে, কিন্তু তুই অন্য সব জায়গায় যেতে পারছিস, অথচ শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে পারিস না, এই তুই দায়িত্ব পালন করছিস? তোর মাকে তো তোর দেখতে হয় না, তোর মাকে তো তোর দেখতে হয় না, তাহলে তুই তো শাশুড়িকেও দেখতে পাচ্ছিস না। এই না তুই দর্শকদেরকে বলেছিস তোর শ্বশুর মারা যাওয়ার পরে, মনে পড়ে যে একজনকে তো ধরে রাখতে পারিনি, মাকে যতটা সম্ভব কেয়ার করে রাখবো, অথচ দেখ তোর সব কিছু করার সময় হয় কিন্তু তোর শাশুড়িকে নিয়ে তোর ডাক্তারের কাছে যাওয়ার সময় হয় না, বল তো। বন্ধুরা যখন ও ওর মেয়েকে নিয়ে ছাদে ছিল, মানে গুন্ডি গুন্ডির মেয়েকে নিয়ে ছাদে ছিল, তখন সিঁড়ি দিয়ে গোলপাগলি আসলো, ওই জায়গায় ভিডিও কাট হয়ে গেল, গোলপাগলিকে দেখাইনি ভিডিওতে, কারণ গোলপাগলির মুখ থেকে অনেক সময় হ্যাঁ 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 করতে করতে সত্যি কথা বেরিয়ে পড়ে, সেই কারণে রিস্ক নেয় না গুন্ডি, রিস্ক নেয় না। কিন্তু এদিকে বোঝে না যে গুন্ডির ভিডিওতে না দেখালে কি হবে, গোলপাগলি নিজের ভিডিওতে অনেক বড় একটা সত্যির খোলসা করে দিয়েছে, অনেক বড় একটা সত্যির খোলসা, বুঝতে পারলি তো গুন্ডি? ছি 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 ছি, সত্যি সত্যি এটাও। আর এই বিষয়ে, এই যে তুই যে তোর শাশুড়ির খাট যে তোর শাশুড়ির ঘরেই আছে, মানে ওই পুরোনো ঘরেই আছে, তার আরও একটা বড় প্রমাণ দিচ্ছি আজকে, দোয়েল মানে গতকালকের ভিডিওতে দোয়েল চা করেছে, তাই না? দোয়েল চা করেছে, বেশ তুই মুখে বলছিস বাচ্চাদের চা খাওয়া ভালো না, দোয়েল কি অনেক বড়, দোয়েল কি অনেক বড়, ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, চা করা হলো, তো তিনজনের চা, মানে তোর তোর মেয়ের, তোর ভাগ্নির আর তোর শাশুড়ির, তিনজনের চা একটা আলাদা ট্রেতে, তোর চা আলাদা ট্রেতে, তুই ওপরে বসে খেলি, দোয়েল আর তোর মেয়ে চা নিয়ে নিচে চলে গেল। নিচে কোথায় বসে চা খেয়েছে আমাকে একটু এটার প্রশ্নের উত্তরটা দিস, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা পারলে দিস, আমাকে দিতে হবে না, তোর ভিউয়ার্সদেরকে দিস, আমাকে দিতে হবে না, আমার যা জানার জানা হয়ে গেছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমার তোর কাছ থেকে কোনো উত্তর চাই না, ঠিক আছে? দোয়েল যে চাটা নিয়ে চলে গেল কোথায় বসে খাবে, ঠান্ডার মধ্যে নিচেতে মেঝেতে বসে খাবে নাকি ওই খাটের মধ্যে বসেই খাবে? হ্যাঁ রে, এত কাঁচা কাজ করিস,
একদিক না একদিক থেকে প্রকাশ পেয়েই যায়, সত্যিকে কখনো চেপে রাখা যায় না, সূর্যের আলোকে কখনো ঢেকে রাখা যায়, কখনো ঢেকে রাখা যায় না, ফুটুং করে তার আলো বেরিয়েই পড়ে, আর তোর সত্যিটাও মানে মিথ্যেটাও ধরা পড়েই যায়, প্রত্যেকবার ধরা পড়ে যায়, তারপরেও তুই ডঙ্কার সঙ্গে বুক পিটিয়ে পিটিয়ে মিথ্যে কথা বলতে থাকিস। চাটা নিয়ে কোথায় বসে খাবে রে, নিচে গিয়ে নিচতলায় গিয়ে কোথায় বসে চাটা খাবে? ছি 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 ছি, সত্যি সত্যি বিশ্বাস কর, আমি যদি কোনোদিনও ভাবিও না যে আর সমালোচনা করব না, ভগবানই আমাকে ছাড়তে দেবে না, কারণ ভগবানের জন্যই তোদেরকে ধরতে পেরেছি আমি। এক তো খাট দেখেই আমার সন্দেহ হয়ে গেছে, তারপর থেকে আমি ক্রমাগত দেখে যাচ্ছি যে কোন এমন প্রুফ থাকে যেটা কিনা এই দিনও সমান ছিল আর বর্তমান দিনেও সমান ছিল, সমান আছে। ঠিক রাধাকৃষ্ণ আমাকে দেখিয়ে দিয়েছে, ক্লু দিয়ে দিয়েছে যে দেখ আমি একই জায়গায় বিরাজমান আছি, এবার ধর, এবার ওর মিথ্যাচারিতাটা ধর, এতদিন তো বুঝতে পারলি না, এবার ধরে ফেলেছি। এই নিজের ব্যাপারটা নিয়ে আরো একটা বড় তথ্য তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে গুন্ডি কিন্তু নিজের ঘরগুলো ভাড়া দিয়ে দিয়েছে বললেই হয়ে গেল, মিটে গেল, মানে বলা চলে আর কি। কারণ যদি টাইলস বসাবেই ভাবে, যদি ওদের বেডরুমটায় টাইলস বসাবে ভেবেই নিয়েছিল, তাহলে কিছুদিন পুরনো একটুখানি রিভার্সে যাও, একটুখানি ভাবো তো যে শাশুড়ির ঘরে যেই শোকেসটা ছিল সেই শোকেসটা কেন ওদের বেডরুমে এনে ঢুকিয়েছিল। যদি ভেবেই থাকতো যে টাইলস বসাবে, তাহলে ওটা ওখানে ঢুকাতো না, যেটা কিনা এখন বারান্দায় শিফট করে দেওয়া হয়েছে ওই রুমটা তোমার টাইলস বসানোর জন্য, তাই না? যদি আমি ভেবেই রাখি টাইলস বসাবো, তাহলে কেন শোকেসটা ঢুকাবো? কারণ এক তো টাইলস না বসালে ভিউয়ার্সরা গাতন দেবে যে তুমি থাকছো, শাশুড়িকে কেন করে দিচ্ছ না। দুই নম্বর কারণ, ভাড়া, ঘর ভাড়া দেওয়া হবে, ঘর ভাড়া দেওয়া হবে। হ্যাঁ, ওরা যে বেডরুমটায় থাকতো সেই বেডরুমে শাশুড়িকে রাখা হবে, সেই রুমে শাশুড়িকে রাখা হবে, সেটা তো ক্রমশ প্রকাশ্য, সবটা আমাদের দেখা হয়তো দেখাবে, তাই না? হয়তো দেখাবে, আর না রেখে উপায় নেই, এখন সোশ্যাল মিডিয়ায় আছে, ওকে ভালো সাজতেই হবে, ওকে ভালো সাজতেই হবে, সহ্য করতেই হবে, তাই সেই জন্য ও দেখাবেও। ভাবো, টাইলস বসিয়েছে তখন মিস্ত্রিদেরকে দেখিয়েছে, কিন্তু ইনস্টল করতে আসছে তাদেরকে দেখাচ্ছে না। এটা এটা জাস্ট বোঝার ব্যাপার, সামান্য একটুখানি বুদ্ধি, এমন না বেশি দিমাগ খাটাতে হবে, সামান্য বোঝার ব্যাপার। তারপরে এই যে ভাড়া খাটাবে, তার আরও একটা বড় প্রমাণ, পাম্পের লাইন আলাদা, ওপরের পাম্পের লাইন আলাদা, নিচের পাম্পের লাইন আলাদা, আমাদের পাম্পের লাইন একটাই, সুইচ, বুঝতে পারলে তো, সুইচ একটাই। যদি কোনো সময় আমাদের নিজ ভাড়া দেওয়া হয়, সমানভাবে মিটার থেকে টাকা কেটে নেওয়া হবে, যদি কোনো সময় দেওয়া হয়। কিন্তু এ কিন্তু আগে থেকেই প্ল্যান করে নিয়েছে যে নিচের পাম্প আলাদা থাকবে আর ওপরের লাইন আলাদা থাকবে, এটা বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু এটাও একদম শিওর যে ঘর ভাড়া দিতে চলেছে। ইভেন সেলামি পর্যন্ত নেওয়া হয়ে গেছে, সেলামিটা পর্যন্ত নেওয়া হয়ে গেছে, ঘর ভাড়া দেওয়ার যে সেলামি হয় সেটা পর্যন্ত নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর এই ভাড়াটিয়া জোগাড় করে দিয়েছে ওদের বাড়িতেই গেছিল এরকম একজন মানুষ, বাদ বাকি আমি তার নাম বলছি না, বলবো না, তাকে আমি দু চোখে দেখতে পারি না, এবার বুঝে নাও কে, ঠিক আছে? উনিই জোগাড় করে দিয়েছে ভাড়াটিয়া। তো যাই হোক, এটা তোমরা সব সমস্তটা আস্তে আস্তে বুঝতে পারবে, দেখতে পারবে। তো অনেক বড় বড় সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরলাম, ওই যে বললাম আমি ছাড়তে চাইলেও আমি কোনোদিনও ছাড়তে পারবো না, এরা যতদিন ইউটিউবে আছে, যতদিন আমি দেখবো না মিথ্যাচারিতা, ততদিন আমি সহ্য করতে পারবো না, গা রিরি করে উঠবে আর আমি ঠিক ক্যামেরা খুলে বসে পড়বো বলতে। বড় বড় মারাত্মক তিন চারটে পয়েন্ট আজকে গড় করার মতন। এক হচ্ছে তোমার ওই সকালের ভিডিওতে তো আমি মারাত্মক একটা কথা বলেছি, দু নম্বর ইনস্টলেশন কেন দেখাচ্ছে না, তিন নম্বর কি 26শে জানুয়ারি কোন ডাক্তারের কাছে গেছিল, কোন ডাক্তারের কাছে গেছিল, বুঝতে পারলে তো। আর চার নম্বর, ও চা নিয়ে, ওর ভাগ্নি চা নিয়ে কোথায় গিয়ে খাবে, ওই বাচ্চা মেয়েটাকে নিজের নিচে মেঝেতে বসে খাবে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।